run, 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 run it up. Run, run, run it up. কিচ্ছু বুঝতে পারছি না আমি। শক্তিও এরকম উন্মাদের মতো ব্যবহার করছে। আমি বোধহয় সত্যি উন্মাদ হয়ে গেছি। আর যদি উন্মাদ নাও হই তাহলে মলয় ভৌমিক আমাকে বাক্যবাণী উন্মাদ করে দেবেই। প্রবালদা রেগে চলে গেলেন। আপনি আসতে এত দেরি করলেন। আর সবথেকে বড় কথা, আজকের জিবি মিটিং এর এজেন্ডা কি সেটা আমি কিছুতেই মনে করতে পারছি না। সঞ্জয় তো এখন সুস্থ, কিন্তু কতক্ষণ সুস্থ থাকবে? ওকে তাড়াতাড়ি এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বেট করছিলাম কখন গজনি এফেক্ট ফিরে আসবে, কিন্তু কিন্তু এলো না। এতক্ষণে যখন উন্মাদ হলো না তখন নির্ঘাত ভালো হয়ে গেছে। শক্তিটার আঘাতেই সুস্থ হয়েছে সঞ্জয়। শক্তিটাকে আমি এখন নিজেই পাগল বানাবো। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে সোমলতা ম্যাডাম আপনি হঠাৎ এই জিবির মিটিং। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ, বলতে পারেন পাগল হওয়ার সিম্পটমসগুলো ঠিক কি কি বলুন না, প্লিজ বলুন। আপনি এতক্ষণ ধরে যা যা করছেন সেটা কি পাগলামি বলে? পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। না না, ধরতে হবে। সোমলতা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। প্লিজ বসো। যা বসেনি, বসুন। কি হলো, বসুন। মিস্টার ভৌমিক, আপনি ওটা ভুলে গেছেন, আমি কিন্তু এখন গ্যালাক্সির প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্টের জন্য একটা নির্দিষ্ট চেয়ার থাকে, সেটা আপনার অজানা নয়। আর আপনি কিন্তু এখন সেই চেয়ারটাতেই বসে রয়েছেন। এটা কি অভ্যেস নাকি জোর করে? হ্যাঁ সঞ্জয়, আপনার প্রশ্নের উত্তরটা এবার দিচ্ছি। মলয় আমাকে এখানে ডেকেছে একটা সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সেটা মলয় জানে। হ্যাঁ, তবে যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন, আমাদের কাজ আছে, বেরোতে হবে। দেখুন, এখনই আমাদের একজন সাইকিয়াট্রিস্ট চাই। মেডিকেল টেস্ট করালেই বোঝা যাবে যে সঞ্জয়। আপনার সন্দেহের কারণে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মেডিকেল টেস্ট করানো হবে কেন? আপনার সুস্থতা নিয়ে যদি আমি এখন সন্দেহ প্রকাশ করি আর আপনার মেডিকেল টেস্ট দাবি করি, সেটা কি খুব ন্যায়সঙ্গত হবে মিস্টার ভৌমিক? এক্সকিউজ মি, আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। দেখুন যাজ্ঞসেনী, সঞ্জয়বাবুর পাগলামিটা কিন্তু আমরা সকলে সজবকে দেখেছি। মলয়বাবু কিন্তু একা বিষয়টা দাবি করছেন না। আমি, শক্তি, আমরা সকলেই কিন্তু সঞ্জয়বাবুর পাগলামিটা সম্পর্কে ওয়াকিবহাল। এটা কি হচ্ছে সঞ্জয়? আপনি উত্তেজিত হবেন না। অতীতে বহু সমস্যা ঠান্ডা মাথায় সামলেছেন, এবারেও পারবেন। বি কুল। না না, আমি তখন থেকে শুনছি এই পাগলামি, উন্মাদপনা, এই সমস্ত নিয়ে কথা চলছে, কিন্তু আমি আমি বুঝতে পারিনি যে ইঙ্গিতটা আমাকে করা হচ্ছে। এখন যখন বুঝেছি তখন আমি বিষয়টা সম্পূর্ণ জানতে চাই, সম্পূর্ণ। বিষয়টা কিছুই নয় সঞ্জয়, সোমনাথাদি যেই কথাটি বললেন সেটাই। এখানে একটা মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও আপনাকে আর আমাকে নিয়ে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সফল হয়নি, আর এবারেও বিফল হবে। চলুন, আমাদের যেতে হবে। এবার বুঝেছি, আমার ফালতু সময় নষ্ট। সরি, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। কালীপাড়া বস্তিতে গিয়ে ব্যাঙাকে ধরতে হবে, তারপর। সোমনাথা ম্যাডাম, যাজ্ঞসেনী, আপনারা কি? হ্যাঁ সঞ্জয়, আমরাও যাবো।
সোমলতাদি হ্যাঁ হ্যাঁ আমিও যাব সত্যি এখানে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই মলায় সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে চলো হ্যাঁ চলো এক মিনিট মিস্টার ভৌমিক ছাত্ররা লুকিয়ে টিচারের চেয়ারে বসে টিচার সাজার চেষ্টা করে আপনি নিশ্চয়ই ছাত্র নন ছাত্ররা যেটা করে সেটা কি আপনাকে মানায় আসি ওয়েট ছোটবেলা থেকেই বাবাকে চোর বলে জেনেছি খুব ঘেন্না করতাম মানুষটাকে আশেপাশে সবাই বলতো তোর বাবা চোর তোর বাবা দেশের কলঙ্ক তোর বাবা ডোপ করে দেশের মুখ পুড়িয়েছে অসহ্য লাগতো লোকটাকে এই জন্যই ছোটবেলা থেকে বাবা মায়ের স্নেহ আদর থেকে দূরে কালিম্পংয়ে একা থাকতে হয়েছে বারবার ভাবতাম আমার এই অভিশপ্ত জীবনের জন্য সঞ্জয় সেন দায়ী অথচ বাবা চূড়ান্ত প্রতিভাবান মানুষ যাকে ধ্বংস করার চক্রান্ত নিয়েছিলেন সেই পিশাচ মলয় ভৌমিক যার জন্য বাবাকে 15 বছর অপমানের বোঝা নিজের কাঁধে চেপে বেড়াতে হয়েছে বেঙ্গাদা তুমি কিছু বলনি কেন তখন তুমি তো প্রতিবাদ করতে পারতে তুমি তখন প্রতিবাদ করলে বাবার তো আজ প্রাণের ভয় আমারও ছিল আমি জানি এ বাঁচা মানে কুকুরের বাঁচা তবু আমি মাসতে চেয়েছিলাম অত বড় একটা র‍্যাকেটের সঙ্গে আমি একা কি করতে পারতাম তাই তো আমি চুপ করেছিলাম আমি জানতে পেরেছি এটা সন্দেহ করে ওরা আমার হাতে আমার রেজিস্ট্রেশনের ক্যান্সেলেশনের চিঠিটা ধরিয়ে দিল এর বড় কিন্তু ওরা নিশ্চিত হয়ে থাকতে পারেনি শেষে আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতলব করলো তারপর এক সুভানুধ্যায়ী আমাকে খবর পাঠায় আমাকে ওরা মেরে ফেলা চক্রান্ত করছে আমি তখন পরিবার নিয়ে দক্ষিণ ভারতে পালিয়ে যাই আর সেদিন থেকেই অঙ্কিম দত্ত থেকে আমি ব্যাঙা তারপর আমি যেভাবে জীবন কাটিয়েছি মানে কাটাচ্ছি সেটা অভিশাপের থেকেও সাংঘাতিক মৃত্যুর থেকে ভয়ঙ্কর কি করিনি আমি চুরি ছিনতাই রাজানি সংসার চালাতে গেলে যা যা করা দরকার সব করেছি আমি বহু বছর বাদে আমি ওয়েস্ট বেঙ্গলে ফিরি আমার শহর কলকাতায় ফিরি একসময় ইন্ডিয়ান অ্যাথলেটিক্স টিমের সাপোর্ট স্টাফ ছিলাম আমি যে কোচ হওয়ার জন্য এগোচ্ছিল আজ সে রাস্তার দালাল সব ওই মলয় ভৌমিকের জন্য আমি প্রতিশোধ নেব তোমার বঙ্কিম নাম আমি ফিরিয়ে দেব বেঙ্গাদা রি আমাদের কিন্তু বস্তি থেকে বেরোতে হবে ওরা কিন্তু আমাকে ছাড়বে না আমি শিওর রনি ট্রায়ালে চান্স পেয়ে যাবে আর আমার এইচএস এর রেজাল্ট বেরোলে তো আমি চট করে একটা চাকরি পেয়ে যাব এখান থেকে বেরোবো বেঙ্গাদা আর কখনো ফিরবো না
আগে একটা গোটা রাত পড়ে আছে, ওটাই তো চিন্তার। সঞ্জয়ের পাগলামিটা আমাদের কাছে খুব পরিষ্কার, যেটা একটানা থাকে না, আসা যাওয়া করে কিছুক্ষণ পর পর, আসে আবার যায়। তাই সঞ্জয়কে আমরা এক্ষুনি ছেড়ে দিতে পারছি। কেন, কি দেখতে চান আপনি বলুন মিস্টার ভৌমিক, কি দেখতে চান? সঞ্জয় আবার কখন অসুস্থ হবে সেটা দেখতে চান? কি ধরনের মানসিকতা এটা? একজন সুস্থ মানুষের অসুস্থতা কামনা করছেন আপনি? এবার আপনার মানসিক অবস্থা নিয়ে আমাদের মনে কিন্তু সন্দেহ হচ্ছে। প্লিজ মলয়, এই অপরিচ্ছন্ন খেলাটা একটু বন্ধ করো। স্ত্রী হিসেবে আমি লজ্জিত হয়ে অন্তত সেটা বোঝার চেষ্টা করো। আপনারা প্লিজ চুপ করুন প্লিজ। মলয়দা, আমি চ্যালেঞ্জটা নিচ্ছি। আমি ব্যাঙের কাছে পড়ে যাব। আমিও দেখতে চাই যে আপনি আমার মধ্যে কোন অসঙ্গতি দেখতে চাইছেন। সঞ্জয় আমার কথা শুনুন, আপনি ওনার এই নোংরা খেলায় একদম শামিল হবেন না। প্লিজ যাবো, প্লিজ আমাকে বাধা দেবেন না প্লিজ। মলয়, আমরা এখানে এসেছি, আধ ঘন্টা হয়ে গেছে, একটা মানুষকে অসুস্থ প্রমাণ করার জন্য তোমার আর কত সময় লাগবে? সব কিছুর একটা লিমিট আছে। চলুন সঞ্জয়, অনেক রাত হয়েছে, দেরি হয়ে যাচ্ছে। না, আমি এখানে বসে থাকবো। আমি দেখতে চাই যে মিস্টার ভৌমিক আমার মধ্যে কি পরিবর্তন দেখতে চাইছে। সঞ্জয় প্লিজ চলুন। সঞ্জয়, এখানে আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমাদের একটা কাজে যেতে হবে, একজনের সঙ্গে দেখা করতে হবে আমাদের। কিন্তু আমি জানতে চাই যে আমার উন্মাদনা নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? কি করেছি আমি? আপনি কিচ্ছু করেননি। আপনি চলুন, আমরা যেতে যেতে রাস্তায় কথা বলে নেব। চলুন সঞ্জয়। হ্যাঁ চলুন প্লিজ। সঞ্জয় পালিয়ে যাচ্ছ? সঞ্জয় কিসের এত ভয় তোমার? সাপের হাত থেকে বাঁচার জন্য ঘরে কার্বলিক অ্যাসিড ছড়াতে হয়, এমনকি মশার হাত থেকে বাঁচার জন্য মশারি টাঙাতে হয়। কারণে অকারণে সাপের ছোবল খাওয়া বা ম্যালেরিয়া ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই। চলুন সঞ্জয়। দাদা, আমার কাজ আছে, আমি যাই। না বলুন বাবু, তুমি আসতে পারো। ওকে, গুড নাইট। দাদা, আমাকে কি আলাদা করে কিছু বলবেন? না, কিছু বলতে চাইছি, করতে চাইছি। সঞ্জয় সেনকে যে থাপ্পড়টা তুমি মেরেছ না, সেই রকম একটা থাপ্পড় আমি তোমাকে মারতে চাইছি। মারুন দাদা, জোরে কসাম তো থাপ্পড়, এমনিতে তো আমি পাগল হয়ে গেছি, আপনার থাপ্পড় খেয়ে যদি আমার মাথাটা ঠিক হয়। একদম চুপ করো। রিরনির খবর নিয়েছ? দাদা, সেটাই তো নিতে যাচ্ছিলাম। ওই মাঝপথে রাস্তায় ওই সঞ্জয় সেনের সঙ্গে দেখা হয়ে সবটা কিরকম গুলিয়ে গেল, আমিও পাগল হয়ে গেলাম। ব্যাস, ফোনটা করো। কাকে ফোন করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওই চুল্লুকে চুল্লুকে এস্ট্রোকে ফোন করছি। দাদার ফোন যা বলবার সত্যি বলবি। তারপর? তারপর কি, মিথ্যে বলে বাজবি? ধর ধর ফোনটা ধর। হ্যাঁ দাদা। আরে এতক্ষণ লেগে গেল ফোন ধরতে, খবর কি বল? খবর খুব খারাপ দাদা। মানে
রনি পালিয়ে গেছে। ক্যা বাত, ক্যা বাত, দারুণ। দাদা কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমাদের প্রশংসা করছে। আজ কার মুখ দেখে উঠেছিলাম? ধরণী দ্বিধা হও, হেঁটে হেঁটে পাতাল প্রবেশ করি। দাদা মনে হয় আমাদের উপর রেগে আছে বুঝলি, সেজন্য ওরকম একটা ইয়ে ভাব। তুমি কথা বলো না, তুমি কথা বলো। হ্যালো দাদা, বিশ্বাস করুন দাদা, আমাদের কোনো দোষ নেই, মাইরি বলছি দাদা। দারুণ দারুণ, দুর্দান্ত কাজ করেছ। না দাদা বিশ্বাস করুন, সব ওই ব্যাঙা করেছে, ওই আসল কালপ্রিট। দাদা দাদা, আমরা তো FIR করতে গেছিলাম থানায়, ফিরে এসে দেখি ঘরে তালা, ওই ব্যাঙা আর অনেকে নিয়ে পালিয়েছে। জবাব নেই, ফাইন। দাদা ব্যাঙাকে আমরা ধরবই, পালিয়ে যাবে কোথায়? তারপরে তো আমি জুতোর মালা ফালা সব রেডি করে রেখেছি। দারুণ, রীত জেলে? না দাদা, ও জামিন জামিন পেয়ে গেছে দাদা। আমি আজ গলায় দড়ি দেব, পটাশিয়াম সায়ানাইড খাব, রেলে গলা দেব, না না হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেব। ওই হনুমানের দাঁত খিচুনির চেয়ে রামের বান খেয়ে মরা অনেক ভালো, বেঁচে থাকলে মলয় ভৌমিক দাঁত খিচিয়ে মারবে। দাদা পালিয়ে যাবে কোথায়? খুঁজে ওকে আমি বের করবই, রাতের মধ্যেই খুঁজে বের করবো। তল্লাশি চলছে দাদা, পালিয়ে যাবে কোথায়? রাখছি দাদা। সুন্দর কাজ করেছো তো, পুরস্কার তো পাবে, এখন ফোনটা রাখো। হ্যাঁ রাখ। কি খবর? চমকে যাবেন এমন খবর। তো চমকটা সদর্থক না নেতিবাচক? ইতিবাচক। রিকে তো থানায় মেরে 2 ইঞ্চি ছোট করে দেওয়া। রনি হাওয়া, হাওয়া মানে পাবলিকের হাওয়া খাচ্ছে, মানে ওই কুলুর বাতাস, ওই ঘর শুদ্ধ লোকের মাঝখানে ধরা পড়েছে তো, চত্বর পড়ে পালা শেষ, এখন এখন পোস্টে বাড়া হচ্ছে। তাহলে এই প্রথম তোমার 10 সাকসেসফুল হলো। হ্যাঁ সাকসেসফুল মানে আমার তো মরে যেতে ইচ্ছে করছে আনন্দে। আসলে আমার তো বহুদিনের স্বপ্ন, আপনার একটু কাজে লাগবো, আপনার হাতে একটা সাকসেস তুলে দেবো। আপনি তো আমার ইয়ে। তুমি একটা কাজ করো, তুমি ওই কেষ্টকে আরেকবার ফোন করো, ফোন করে বলো ওই যে রিকে লকআপে পিটুনি দেওয়া হচ্ছে, দিয়ে 2 ইঞ্চি ছোট করে দেওয়া হয়েছে, রনিকে পোস্টে বাঁধা হয়েছে, কুলোর বাতাস দেওয়া হয়েছে, চট থাপ্পড় দেওয়া হয়েছে, তার ছবি তুলে তোমার মোবাইলে পাঠাতে আমি দেখব। ঠাকুর এখনই একটা হার্ট অ্যাটাক করিয়ে আমাকে মেরে ফেলো। শক্তি ফোনটা করো, চুল্লু কৃষ্ণর তো নেট ব্যালেন্স শেষ। আর টগরের ফোনে তো নেট কানেকশনই নেই তাই? দাদা আপনি জানলেন কি করে? দেখো শক্তি, এই রি আর রনি সম্পর্কে তুমি যা যা বললে সেগুলো যদি ঘটে থাকে তো খুবই ভালো, আর যদি না ঘটে থাকে তাহলে কিন্তু সেগুলো তোমার কপালে ঘটবে। এই যেমন লকআপে পিটিয়ে 2 ইঞ্চি ছোট করে দেওয়া, পোস্টে বেঁধে কুলোর বাতাস দেওয়া, জুতোর মালা পরানো, সবকটাই ঘটবে। ঠিক আছে দাদা, দাদা দাদা বলছি পাগলকে একটু ক্ষমা করে দিন না দাদা। গুড নাইট।